This is Samsung Galaxy A54 5G, Samsung Galaxy A53 successor. এবং এই সিরিজটা অর্থাৎ A50, A51, A52, 3 এবং 4 এগুলো বেশ জনপ্রিয়। এটাও আশা করছি জনপ্রিয় হবে। স্মার্টফোনটা রিসেন্টলি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে আপনারা জানেন এবং ফাইনালি স্যামসাং চ্যানেলে এটা চলে আসছে, তো এটাকে আমরা আনবক্সিং করতে চাই হাতুর দিয়ে। তো বক্সটা একদম আমার মতো মানে একদম সুপার স্লিম, এই যে দেখে বুঝতে পারছেন ভিতরে মনে হয় কি একটা নাই, খুললেই বুঝতে পারবেন কোনটা নাই। তো প্রথমে না আমরা এই যে এখানে একটা এনভেলপ পেয়ে যাবো, এই যে এরকম, যেটার ভিতরে হচ্ছে আপনি কিছু ডকুমেন্টেশন পাবেন, আবার হচ্ছে গিয়ে একটা ক্যাবল রয়েছে আর কি, ক্যাবলটা দিছে, অ্যাটলিস্ট চার্জার নেই, আর ছিল সিম এজেক্টর টুল। তো এই হচ্ছে স্মার্টফোন, আসলে বক্স কন্টেন্ট এটুকুই, এত ঘটা করে আনবক্সিং করার দরকার ছিল না মনে হয়। যাই হোক, এই হচ্ছে স্মার্টফোন, খুবই সুন্দর কালার ভ্যারিয়েন্ট আমরা পেয়েছি, আর ছবিতে যেগুলো দেখছেন এরকম এরকম কালার ভ্যারিয়েন্ট এই স্মার্টফোনটি পাওয়া যাবে। তো এই সুন্দর স্মার্টফোনটা কিন্তু আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিল SMS গ্যাজেট, বাংলাদেশে যা স্মার্টফোন এসছে ওনারা আমাদের কাছে পাঠিয়ে দেয়। SMS গ্যাজেট আপনারা পেয়ে যাবেন এই স্মার্টফোন, ভিডিও ডেসক্রিপশনে SMS গ্যাজেট ইনফরমেশন দেওয়া রইল। তাদের সব রয়েছে বসুন্ধরা সিটিতে, তাদের কাছ থেকে এই ফোনটা পারচেস করলে আপনারা 10 ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন, আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তারা প্রোভাইড করছে। ইন্ডিয়াতে এই স্মার্টফোন লঞ্চ হয় 41,000 রুপিতে, তো বাংলাদেশে তো বেশি থাকবে এটাই স্বাভাবিক, 50K-এর আশেপাশে এই স্মার্টফোন রাইট নাও পাওয়া যায়। স্মার্টফোনটা ওজনের দিক থেকে 202 গ্রাম, একদম কম ওয়েট না, তবে ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো মানে ঠিকঠাক আছে, যদিও স্মার্টফোনটা একটু চওড়া মনে হয় হাতে নিয়ে ব্যবহার করতে গেলে, এক হাতে ব্যবহার করতে গেলে হাতে না ভালোই লাগে, অর্থাৎ এই যে পাশগুলো তো একদম শার্প টাইপের যে কারণে হাতে লেগে যায়। রিয়ার প্যানেলটা কিন্তু একদম ফ্ল্যাট, বডি ফ্রেমটা সেটা প্লাস্টিকে তৈরি, পোর্টসান বাটনের প্রয়োজনীয় সব কিছুই রয়েছে, 3.5mm হেডফোন জ্যাক বাদে। এই ফোনটার থিকনেস যতখানি তাতে আমার মনে হয় 2-3টা 3.5mm হেডফোন জ্যাক দেওয়া যায়, বাট এটা কেন স্যামসাং দেয় নাই তারাই ভালো জানে। এতে আপনারা IP67 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন পেয়ে যাবেন, মানে এটাকে চাইলে টুকটাক ভিজানো যাবে, তবে শুধু শুধু এই পরীক্ষা করতে যাওয়ার দরকার নেই। ভালো লাগছে এবারে ক্যামেরা মডিউল, মানে এটা আমরা কিছুটা S23 Ultra বা S22 এই সিরিজের সাথে কিন্তু একটা মিল পাবো, দেখতে সুন্দর লাগছে আর কি। রেয়ার প্যানেলে গ্লাস রয়েছে, তো গ্লাস থাকাতে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি কম, ফিঙ্গারপ্রিন্ট হালকা পাতলা বসে যেটা খুব যে ভিজিবল এমনটা না, আর এটা ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5, ডিসপ্লে সাইজ 6.4 ইঞ্চ, সুপার অ্যামোলেড প্যানেল, 120Hz হাই রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজুলেশনের, 403 হলো PPI, পিক ব্রাইটনেসে যেতে পারে 1000 nits। আমরা এই স্মার্টফোনটা নিয়ে সাথে গেছিলাম শ্যুট করার জন্য, তো এখানে গিয়ে এটা আমাদের দেখতে প্রবলেম হয়েছে। তো এখন পর্যন্ত যতটুকু ইউজ করা হয়েছে, যেহেতু স্যামসাং এর প্যানেল অবশ্যই ভালো লাগছে, ইভেন মনে হলো 120Hz ঠিকভাবে দিতে পারছে, আমরা এটা অবশ্যই ফুল রিভিউতে টেস্ট করে দেখবো ঠিকঠাকভাবে দিচ্ছে কিনা, এবং ডিসপ্লেতে অন্য কোনো ধরনের ইস্যু টিস্যু আসে কিনা সে বিষয়গুলো নিশ্চয়ই ফুল রিভিউতে জানা যাবে। ইনিশিয়ালি ডিসপ্লেটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে, সিঙ্গেল পান্সল রয়েছে টপ সেন্টারে। ফোনটার ক্যামেরা সেকশনে 3টা সেন্সর দেখা যায়, আপনারা যেমনটা দেখছেন, মেন শুটার হলো 50 মেগাপিক্সেলের, দেন এখানে 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড শুটার রয়েছে, 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার রয়েছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 32 মেগাপিক্সেলের শুটার রয়েছে। তবে ভালো বিষয়, বোথ সাইডের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যায় 4K 30fps-এ। যারা কিনা ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভিডিও টিডিও করেন তাদের আশা করছি এই বিষয়টা বেশ কাজে লাগবে। আমরা বেশ কয়েকটা ছবি টবি তুলছিলাম যেমনটা আপনারা দেখছেন, আপনারাই আজকে কমেন্ট করে জানাবেন এর ছবিগুলো আপনাদের কাছে কেমন লাগলো। পারফরমেন্স সেকশনে এই স্মার্টফোনে কিন্তু একদম নতুন একটি এসওসি থাকছে, এক্সিনোসের এসওসি রয়েছে এখানে, Exynos 1380, স্যামসাং এর নিজস্ব চিপ আপনারা জানেন, এটা কিন্তু 5nm ফেব্রিকেশনে তৈরি করা একটি এসওসি, এর গ্রাফিকেশনকে পাওয়ার করছে মালি Z68। এই প্রসেসরটাকে আপনি কোন প্রসেসরের সাথে কম্পেয়ার করতে পারবেন? এই ফোনটা না আসার আগে আমরা শুনছিলাম এটা হয়তো স্ন্যাপড্রাগন 778G দিয়ে আসবে, তো যদি ওইটার সাথে আমরা কম্পেয়ার করতে যাই তাহলে CPU-র দিক থেকে স্ন্যাপড্রাগন 778G-র থেকে এটা একটু এগিয়ে থাকবে, আবার গেমিং সেকশনে এটা হালকা একটু পিছিয়ে থাকবে বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আমরা এমনটা জানতে পারছি। তবে অবশ্যই ব্যবহার করলে বোঝা যাবে আসলে এর পারফরমেন্স কতটুকু কী, বাট এটুকু শিওর এটা আরও বেশি পাওয়ার এফিশিয়েন্ট, অর্থাৎ ব্যাটারি কম বার্ন করবে 778G-র তুলনায়। এটা রান করছে One UI 5.1 বেসড অন Android 13, সো এইখানে আপনি একদম লেটেস্ট অপারেটিং সিস্টেমই পেয়ে যাচ্ছেন এবং One UI আরও লেটেস্ট আপনি পেয়ে যাচ্ছেন। এমনিতে হয় কি স্যামসাং এর যে UIটা এটা খুবই স্মুথ এবং আপনারা অ্যান্ড্রয়েডের জন্য সেরা UI বলতে গেলে এটাকে অবশ্যই একদম শুরুর দিকটাতে রাখবেন আই হোপ। সো সেই জায়গা থেকে আমরা যতটুকু সময় ইউজ করেছি একটা দিনই শুধু ইউজ করতে পারছি, সেই জায়গা থেকে এখন পর্যন্ত খুবই ভালো লাগছে। তারপরেও ফুল রিভিউতে আমরা পারফরমেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করবো, যেহেতু একেবারে নতুন একটা চিপ আমার মনে হয় এটাকে একটু ভালোভাবে ব্যবহার করেই দেন আপনাদের সামনে নিয়ে আসা উচিত। সো যারা এই ফোনটা কেনার চিন্তা ভাবনা করছেন হাতে সময় থাকলে একটু ওয়েট করলে ভালো হবে, কারণ আমরা কী রেজাল্ট পাই সেটা জেনে হয়তো আপনি ডিসিশন নিতে পারবেন। আরও একটা বিষয় হলো যত দিন গড়াবে আস্তে আস্তে এই ফোনের দামও কমবে, সো বুদ্ধিমান হয়ে থাকলে একটু ওয়েটও করতে পারেন। আচ্ছা, এর ডিসপ্লের তলায় ছিল কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যা বেশ ফাস্ট অ্যান্ড একুরেট, প্রত্যেকবার একুরেটলি এটা আনলক করতে পারছে। তো এই যে এত কিছু রান করার জন্য স্যামসাং এর মাঝে দিয়ে দিয়েছে 5000mAh ব্যাটারি এবং এটা সাপোর্ট করবে 25W চার্জিং সিস্টেম, মানে কিপটা আমি কোন লেভেলের দেখেন, বক্সের ভিতরে চার্জার তো এক দেয়ই নেই, তার উপরে যদি আরেক
একটু ফাস্ট চার্জিং সাপোর্টিং সিস্টেমটা থাকতো এখানে, সেক্ষেত্রে আপনি আমি কিন্তু আর একটু বড় চার্জারও ইউজ করতে পারতাম। একদম ফ্ল্যাগশিপ লেভেলে আমরা হয়তো চিন্তা করি যে যে কিনে 1-1.5 লাখ টাকা দিয়ে একটা ফোন কিনে ফেললো, সে হয়তো আরও 2-4 হাজার টাকা দিয়ে একটা চার্জার কিনবে। কিন্তু এখন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনে আমরা দেখছি আস্তে আস্তে চার্জার সরে যাচ্ছে। এই বিষয়গুলো আসলে কোম্পানির মনে হয় মানে বোঝা উচিত। স্মার্টফোনটাতে স্যামসাং কিন্তু 2টা স্পিকার দিয়েছে এবং এটা যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার, খুবই ক্লিন একটা সাউন্ড দেয় যতটুকু আমরা শুনছি, খুবই ভালো লাগছে। তো আপাতত এটুকুই থাকবে। স্মার্টফোনটার দাম আসলে কতটুকু কমতে পারে বা ইন্ডিয়ার তুলনায় যদি আমরা বাংলাদেশে কম্পেয়ার করতে যাই তাহলে কতটুকু বেশি আছে? এখন দেখুন এই স্মার্টফোন ইন্ডিয়াতে 41,000 RS, সেক্ষেত্রে বাংলাদেশে আসলে দাম বাড়বেটা খুব স্বাভাবিক। তবে এখন আমরা যে দেখছি 50-51 হাজার টাকায় পাওয়া যায় সেটা অবশ্যই বেশি, বাট কমলেও যে একদম আপনি 40-এর নিচে পেয়ে যাবেন এমনটা কখনোই হচ্ছে না, কারণ কিনতেই তো ওরকম পড়ে যাবে। আর বাংলাদেশে যদি অনেক কমে লঞ্চ করে ফেলায় কোনো কারণে ভুলবশত, সেটা আলাদা হিসাব। তো ভাই ভাইদের আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এমনিতে এই স্মার্টফোনটা দেখে বা শুনে কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে। তোরা